Hello everyone, assalamu alaikum, welcome back to my channel. To asha kori allah rahmate shobala asoi nami ashi alhamdulillah. Ajke besh koyekdin pore ekta blog share korbo ar eta holo gya shopping blog. Shopping blog dekhte amra shobai khubi enjoy kori. Ami jototuk mone kori amar kache kintu khubi bhal lage. To ajke ami dekhaimu ozen dekhaira M&Co otar majhe close and down sale dise. To ami kintu ashole protome jani na eta amra towner ekkunobadi porse ar ki last matabadi to hibadi ashole totota jawa pore na bankor geleo badi jawa pore. তো ওখানে সাইটে দেখরা সান্তান্দার ব্যাংক তো আমি ওনো গেছিলাম তারপরে দেখি যে বড় করে ক্লোজ এন্ড ডাউন সেল লাগাইয়াত হইছে তারপরে কই ডুকি দেখি আর এটা কিন্তু অনেক পুরানো একটা শপ এটা আমি এদেশে আইসি আওয়ার ফোর থেকেও দেখরা আমি শপটা আর এই শপের কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালা আর খুব সুন্দর সুন্দর ডিজাইনার কাপড় হল থাকতো এটার ওয়েবসাইটও আছে সেইভাবে চাইলে দেখতে পারবা ওয়েবসাইট এখনও মনে হয় আছে আমি জানতাম না আমরা টাউনের তো ব্রাঞ্চ বন্ধ এই শপিটা বন্ধ করছে আরও কি অনেক টাউন অনেক ব্রাঞ্চ সকল আছে তারা বা ওয়েবসাইটও থাকতে পারে তো দেখতে পারবা খুবই সুন্দর সুন্দর বাচ্চা ইন্তর বা বড়রা আর থাকে এই যে লং ড্রেস সকল দেখরা এখানে গিয়ে আমি খুবই সুন্দর লাগছিল প্রথমে আমার বা যেটা সুন্দর লাগে এটা দেখি সাইজ নাই আর যেটা যেমন সাইজ আছে ও যে একটা ব্ল্যাক দেখতে পারা এটা খুবই একবারে ফাতলা যেমন তো আমার কাছে তেমন একটা ভালো লাগছে না আমার কাছে পিনটা খুবই ভালো লাগছিল সুন্দর লাগছিল দূর হইতে দেখি বাট গালাতিয়া দেখি একদম ফাতলা তো এত ফাতলা তো আর আনতাম না আর এটা একটা আমি আনছিলাম আনিয়া বানিয়া ফেরত দিলাইছি আমার কাছে তেমন পিন দিয়া যেমন ভালো লাগছে না কিলা কিলা যেমন লাগে ফকির ফকির লাগে যেমন লাগে কিলা অবায় ফরি যায় অবায় ফরি যায় একটু মজা করলাম আসলে তো আমি এদিন গেছি যাওয়ার পরে দেখি 70-80% জিনিসও মানুষের নিচে গিয়ে দেখো সফটটা কতটা খালি আর এটা তারা সামনে দেওয়া নিয়ে তো হয়েছে ফিস সাইড তো ফুরা খালি এটা কিন্তু অনেক বড় একটা শপ আছে আর মানুষের সুন্দর সুন্দর সব জিনিস নিচেন গিয়ে আসলে বাচ্চা ইন্তর সুন্দর সুন্দর কাপড় নিচেন গিয়ে বড়োর আরও যেটা ফিনতাম পারতাম না এটা দেখো কার সুন্দর লাগছিল বাট এটার ফাল সাইড কিলা খান তো আর এটা তো আর আনছি না আর এটাও একটু ফাতলা ফাতলা লাগে আর গলাটা একটু খাটা তো এমনি পিন সুন্দর আছে আর ভাল লাগছে না তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে কই একটু দেখাইলাই তারপর দেখো কা শেলফ কতটা খালি হি সাইড তো ফুরাও খালি তো আর কিতা দেখাইতাম তো গরো যাই কি এখন শপিং করিলাই করিয়া গরো নিয়া দেখাইলাম কিতা কিতা শপিং করলাম আজকে আমি তো এখন আমি শেয়ার করমু আমি হস্তা ভাইয়া বস্তা ভরি কিতা আনলাম M&Co থাকি এটা এই শপের নাম ওই দেখেন এটার অনলাইনও আছে M&Co বাট আমি জানি না এখন শপ বন্ধ হয়ে গেছে এ শপ তো বন্ধ হয়ে গেছে এখন তারা অনলাইন আছে নি আমি জানতাম না আসলে আমরা টাউন শপ এটা বন্ধ হয়ে গেছে অনেক পুরানো একটা শপ আছিল আসলে আমি এদের আইসি থাকি ও শেফ ও শপটা দেখলাম আর কি আর এই শপের কোয়ালিটিও খুবই ভালো আমার সব বাচ্চা তারা আমি ও শপ থাকিও আমি কাপড় কিনে ফিন্দাইতাম বেশিরভাগ আমার বড় মেয়েরে তো হইতে গেলে ওটারও কাপড় বেশি ফিন্দাইছি খুব সুন্দর সুন্দর কাপড় থাকতো আর কোয়ালিটি কিন্তু খুবই ভালো অনলাইনে দেখলে দেখতে পারবা তো আজকে আমি কিতা কিতা কিনলাম আমি দেখাই এই তো দেখো আমি বস্তা বড়িয়া লইয়া আইছি এই দেখুন বস্তা বড়িয়া তো দেখাই আমি কিতা কিতা কিনছি তো আমি দেখাইলাম কিতা কিতা কিনছি ইঠার মাঝে বেডশিট বেডশিট আমার আরও দুইটা আমি আসলে লাগাই লিছি আমার বেডও আমি মোট সাইডটা বেডশিট আনছিলাম এ দেখো কা এটার কোয়ালিটি কিন্তু খুবই বালা এটা হইল ডাবল এটা 15 পাউন্ড আছে 14.99 অরিজিনাল প্রাইস ওই দেখুন 14.99 আর এটার দিচ্ছে 4.49 70% অফ এটা ডাবল এটাও এটাও ডাবল 16.99 এটার প্রাইস এটার প্রাইস ও লাখান প্রাইসটা দিতে দিকে গেছে গিয়া ও দিতে দি নাই ৫.৯ পেন্স এটার প্রাইস আর আমি সিঙ্গুল আরও দুইটা আনছিলাম আমার সিঙ্গুল দুই বেডও লাগাই লেছি কিং আরও তিনটা আনছিলাম সিঙ্গুল দুইটা কিং সাইজ একটা তো এটা আমার বেডোর মাঝে লাগাই লেছি তো এই গেল দুইটা বেশি তো লাগে আরও কাপড় আনছিলাম এটা তারা কিন দিলাইছে ওই দেখেন আমি দুইটা লং ড্রেস আনছি
লং ড্রেসর এটা এটা প্রিন্ট আমার কাছে খুবই কিন্তু ভালো লাগছে প্রিন্টটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে আতাটাও লম্বা আর গলাটাও খুব সুন্দর গলাটা হাঁটা উঠা নাই গলাটা কতটা সুন্দর এটার প্রাইস আসিল 34.99 এটা এটা 17.99 আসিল বাট 17.99 11.99 এটা আমি পাইছি 34.99 থেকে আমি পাইছি 11.99 এটা ই গেল একটা আর ও হইল আর একটা এটারও আতাটা খুবই সুন্দর দেখো আতাটা খুবই সুন্দর আর গলাটা ওলা গলা আমার কাছে ভালো লাগে আমার কাছে বেশি খাটা গলা হলো আমার কাছে ভালো লাগে না এটার প্রাইস আসিল এ দেখো 39.99 এটাও 11.99 এ পাইছি তো লং পুরা লং দেখেন ক্যামেরার মাঝে পুরোটা দেখা যান না লম্বা তো দুইটা লং ড্রেস পাইলাম আর কিটা পাইলাম দেখাই ই বস্তার মাঝে খালি ব্যাগ হল ই বস্তার মাঝে খালি ব্যাগ দেখে উদ্দেশ্য হইতে পারবে খুব ব্যাগ লাগবে এ দেখুন খালি ব্যাগ হল এত ব্যাগ আমি আসলে আনছি কই আমি তো দেশে যাইম দেশে কোনে যাইম আসলে জানি না এখনো তো যেদিন দেশে যাই আমি যেহেতু সেইলে পাইছি তো আমি নিয়া গিফট দিতাম পার মাকে এটা ব্যাগগুলো আসলে খুবই সুন্দর সুন্দর এই দেখো কা আর কোয়ালিটিও ভালো আছে এই তো একটা ব্যাগর 19 পাউন্ড আসিল ব্যাগ তো এই ব্যাগ কিন্তু হাফ প্রাইস দিছে তারা আমি হাফ প্রাইসে পাইছি 9.50 মনে হয় লাখান 9 পাউন্ড ও 8.50 করে করি এটা ব্যাগ হল আমি আনছি হাফ প্রাইস করি ওই দেখো আরেকটা সবটির সেম প্রাইস এই দুই কালারে এই দেখুন আরেকটা তিনটা এই আরেকটা সাইডটা এই আরেকটা ফাস্টটা সেম আনছি ফাস্টটা ওই আমি গিফট দিব নিয়া আর এটা আনছি আরেকটা এটা এটা আরেক জাত এটার প্রাইস আসিল 15 পাউন্ড এটা 7.5 পাউন্ড হাফ প্রাইসে আর এটার ভিতরে একটা জুতা আছে এই জুতাটা আনছি আমার আম্মারে দিতাম এই দেখো ও বেগার ও জুতাটা আমি আমার আম্মারে দিব ও বেগার ও জুতা একবার এই তো M&Co প্রাইস আসিল ওই দেখো 22.99 এটাও হাফ প্রাইস থেকে আমি আনছি এই জুতাটা আর এই ব্যাগটা আমার কাছে খুবই সুন্দর লাগছে আর আরো ব্যাগ দেখাইলাম এগুলো আনছি আমি নিউ লুক থাকি এটা এমন কর নাই এটা নিউ লুকর এই রেড একটা আর এটা একটা আমি নিমু আমার কাছে এই কালার ভাল লাগছে ও ডাস্টি পিঙ্ক দেখো কা 15 পাউন্ড আসিল আমি 5 পাউন্ড করে আনছি 15.99 এটার প্রাইস আসিল 15.99 তো আমি 5 পাউন্ড করে আনছি এটা এই দুইটা 5 পাউন্ড করি আর রেডটা আনছি কত দিন দেখি আমার মনে নাই রেডটা মানে 6 পাউন্ড ধরো 15.99 তো রেডটা আমি আনছি 6 পাউন্ড করি আর এটা আনছি 5 পাউন্ড করি এই এই লোকে আমার সেইলর শপিং আরো দুইটা জিনিস আনছি আরো এই তো এই দেখো কা এটা আমার যে কিউট লাগছে ছোট্ট একটা সুইটার 9 to 12 মান্থ 12.99 আসিল তো এটা 5 পাউন্ড আমার কাছে যে মায়া লাগছে এই দেখো কা পকেটের মাঝে থামাইয়া বোয়াত পেঙ্গুইন এই দেখো না তো তাই তো কোয়ালিটি কাপড় কোয়ালিটি কিন্তু খুবই খুবই ভালো ওই যারে দেই দিই মনে আমার কাছে কিন্তু খুবই মায়া লাগছে আমরা কাছে ছোটো বেবি নকল আসইন বাট যার কিসমত আছে ফাইবা এটা একটা হাত মোজা আনছি 1 পাউন্ড দি 3.99 আসিল আমি 1 পাউন্ড দিয়ে আনছি ওই যারে দেই দিই মনে তো এই আসিল আমার সেইলর শপিং এই দেখো কা
কুবি কুবি সস্তা আসলে সব বন্ধ হরিদের এলাকায় কুবি কুবি সস্তায় ফাইয়া বস্তা পড়িয়া লইয়া আইছি, ওই আন্যা করো রাখি অসুবিধা নাই। আর এটা তো আর আমি গিফট লাগিয়ে আনছি, এটা একটা আমি নেবো আর এটা সব গিফট লাই আনছি। ওইটা শুনি আমি গিফট দিবো যারে দেখি যেদিনও যাই আর কি, আল্লাহর হুকুম যদি নয় যাইতাম তো কোন দিন তাই হইরাম, বাট আমি জানি না ফিরে কি তো হয়েছে, আল্লাহ মানে হুকুম না, আল্লাহ যাও করুন ভালো লাগে। তো ঠিক আছে, আমার শপিং কি লইলো সবে কমেন্ট করে জানাইবা, সব ভালো থাকবা সুস্থ থাকবা, সবে সবার লাগে দোয়া করবা। আজকের মতো বিদায় নিব গে, আবার ঘুরাইয়া দেখাইলাই আমার শপিং সুন্দর করে রাখি একটা দেখাই। আরো আসছিল আসলে এতটা, আমি আসলে প্রথমে সেল দিছে যে আমি জানি না, আমি কিন্তু বন্ধ সময় গেছি সফর হইতে গেলে 70-80% জিনিস মানুষের নিশ্চয় গিয়ে, তারপরে আমরা টাউন বাট আমি বাদে অতটা এক মাথা বাদে আগে অতটা যাওয়া পড়ে না, আর এখন তো যাই না তেমন শপিং ও নাই। আর এদিনও বাদে ব্যাংকও গেছি, ওখান থেকে 70% সেল লাগাই দেখে হামাইলাম, ওখান থেকে তারা ক্লোজেন তখন সেল দিছে, ও আর কি ওটা ফাইয়া আগুন ফাইয়া আনলাম, নাইলে আগে আগে গেলে কিন্তু আরো আনলাম নে দেখাই আর পার ঘুরাইয়া। এই দেখেন ফাইনাল, আমার কাছে কিন্তু ব্যাগগুলো খুবই সুন্দর লাগছে, জানি না কার কাছে কিলা লাগবো। এই তো আর এই লং ড্রেসের প্রিন্টগুলো আমার কাছে খুবই সুন্দর লাগছে। তো ঠিক আছে, সব ভালো থাকবা সুস্থ থাকবা, আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফিজ সবাইকে।